ভারত আছে ভারত নেই এমন দোলাচলে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ এই অনিশ্চয়তার আকাশ পরিষ্কার হবে সপ্তাহখানেকের মধ্যেই যদি ফিফা উঠিয়ে নেয় নিষেধাজ্ঞা তাতে বাকি দলগুলোর কপালে বাড়বে চিন্তার ভাঁজ কারণ ওরাই এই আসরের একমাত্র চ্যাম্পিয়ন কিন্তু তাতে থোড়াই কে আর বাংলাদেশের সম্প্রতি নারী ফুটবলে বাংলাদেশের উন্নতির গ্রাফ স্পষ্ট বিভিন্ন বয়সভিত্তিক আসরে তার প্রমাণ মিলেছে অহরহ র্যাঙ্কিংয়ের উপরের দলগুলো এখন নাকানি চুবানি খায় মারিয়া সানজিদাদের কাছে এটাই বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস তাই ভারত এলো কি এলো না সাফে তা নিয়ে মোটেও বিচলিত নয় লাল সবুজ ইফ ইন্ডিয়া আর দেয়ার আই থিংক ইটস আ গুড থিং ফর দ্য কম্পিটিশন ইউ নো ইন্ডিয়া নট বিইং দেয়ার আই থিংক ইট ডাইলুটস দ্য কম্পিটিশন সো ওয়েদার ইন্ডিয়া আর দেয়ার অর নট as far as I'm concerned, we'll do our work accordingly. We're preparing well at the moment. The players are working hard across all of the different groups. So we're just looking forward to the competitions. নেপাল সাফে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত এখন নির্বাসনে পাকিস্তান সেখান থেকে ফিরেছে কদিন হলো বাকি দলটির নাম মালদ্বীপ গ্রুপ পর্বে লাল সবুজদের প্রথম ম্যাচ ওদের বিপক্ষেই ফুটবলারদের পুরো ফোকাস আপাতত এই ম্যাচ নিয়েই এরপর ধাপে ধাপে পরবর্তী পরিকল্পনা আমাদের বিপক্ষ টিম অনেক শক্তিশালী সেভাবে আমরা প্র্যাকটিস করছি অনেক হার্ডওয়ার্ক করছি মালয়েশিয়ার সাথে ম্যাচ খেলেছিলাম তো আমাদের কিছুটা ভুল ছিল বা এরকম মানে ইমপ্রুভ হয় নাই সেগুলো আমরা অনেক ইমপ্রুভ করেছি প্রত্যেক টুর্নামেন্টের আগেই হচ্ছে যেসব দলের সাথে খেলা হয় তাদের ম্যাচ আমরা দেখি এবং কোচেরা অবজার্ভ করে যে তাদের কি ল্যাকিংস আছে তাদের কি স্ট্রেংথ উইকনেস আছে সেগুলো নিয়ে ওনারা ডিসকাস করে হচ্ছে আমাদেরকে বলে যে আমাদের এই স্ট্রাকচারে খেলতে হবে সাফ শুরু করার আগে বাংলাদেশ দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যা নিশ্চিতভাবেই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বহুগুণে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা